আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জাতীয় প্রেস ক্লাবে ওলামা মাসে এক সম্মেলন হয়েছে, সেখানে মামুনুল হক সাহেবের নাম নিয়ে স্লোগান তোলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের সামনে। প্রিয় দর্শক, সে বিষয়ে একটু পরে কথা বলবো। এর আগে চলুন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পিকচার ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে আনাস পাদরী সাহেব চেয়ারে বসা আর যুগশ্রেষ্ঠ আলমিদিন আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে সন্তান শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক ফ্লোরে বসা। ছবিটা দৃষ্টিকটু হয়েছে, নেটিজেনদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশিরভাগ তার নেগেটিভ দিকটাকে দেখে আনাস পাদরী সাহেবের সমালোচনায় লিপ্ত হয়েছেন। প্রিয় দর্শক, সেই সমালোচনাটা যৌক্তিক এবং 100% ঠিক আছে। প্রিয় দর্শক, পাশে আপনারা সেই ছবিটা দেখতে পাচ্ছেন। দর্শক, দাওয়াতুল হকের এজতেমাই বাংলাদেশের ভাগা ভাগা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম মুরব্বীগণ উপস্থিত ছিলেন। সেখানে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওয়ানা, উনি যখন বয়ান করছিলেন, নিচে ফ্লোরে বসা আছেন আল্লামা মাহফুজুল হক সাহেব দামত বরকাতহুম, কিন্তু পাশের চেয়ারে বসা আনাস মাদানী শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইর সাহেবজাদা। আনাস মাদানী চেয়ারে বসা, বয়সের দিক থেকে, এলেমের গভীরতার দিক থেকে, শিক্ষা দীক্ষা সর্বদিক থেকে উপরে হচ্ছেন আল্লামা মাহফুজুল হক সাহেব, তিনি ফ্লোরে বসা। এই ছবিটা, চিত্রটাই কিন্তু আমাদেরকে বলে দেয় তিনি কতটা উদার মনের, তিনি কতটা নিরহংকার, নিরঙ্কুশ একজন ব্যক্তি, একজন আলেমদিন। প্রিয় দর্শক, এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে এবং সমালোচনা হওয়ার মতোই একটি কাজ কিন্তু বাস্তবিক পক্ষে। দর্শক, তিনি কিন্তু আলেমদের এবং এই মুরব্বীদেরকে নিচে বসা দেখে কিন্তু চেয়ার থেকে নিচে বসে যেতে পারতেন। আমি মনে করি যারা তাকে সেখানে বসিয়েছেন এবং যে বসেছেন তারা উভয়ই সমালোচনার যোগ্য একটি কাজ করেছেন। দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি, আজকে জাতীয় প্রেস ক্লাবে ওলামা মাসে এক সম্মেলন হয়েছে, সেখানে বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, আল্লামা বাবুনগরী সাহেব এবং আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব উপস্থিত ছিলেন, আল্লামা মাহফুজুল হক উপস্থিত ছিলেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবও উপস্থিত ছিলেন। সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটাও আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সেখানে আসাদুজ্জামান খান কামাল সাহেব উপস্থিত হওয়ার পরে উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে মুখরিত উত্তাল করে তুলেছে জাতীয় প্রেস ক্লাব অঙ্গন। কি সেই স্লোগান হচ্ছে? আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি দিতে হবে, কারাবন্দি ওলামায়ে কেরামদেরকে মুক্তি দিতে হবে, মুক্তি চাই। দর্শক, জাতীয় প্রেস ক্লাব ওলামা মাসে এক সম্মেলনের অনেকে নেগেটিভভাবে নিচ্ছেন, অনেকে পজিটিভভাবে নিচ্ছেন, আমি সেটাকে পজিটিভভাবেই নিচ্ছি। আমরা চাই এবং আমি বিশ্বাস করি সরকারের সাথে যেই দূরত্বটা ওলামায়ে কেরামদের তৈরি হয়েছে ইতিমধ্যেই এবং যারা তৈরি করেছে, যারা তৈরি করে সফলতা পেয়েছে, এটা যেন দূর হয়ে যায়। আজকের উপস্থিতি সেটাই প্রমাণ বহন করে, সেই পজিটিভটা আমি নিতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছেন, এটাকে আমি মনে করি একটা ভালো দিক। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ভালো মানুষ এবং আলেমদেরকে খুব পছন্দ করেন। এর আগেও আমরা আহমদ শফি সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব, বড় বড় আলেমদের সাথে তার সাক্ষাৎ দেখেছি এবং তিনি তাদের সাথে মোলাকাত করেছেন, দোয়া নিয়েছেন, প্রায় সময় আমরা দেখতাম। প্রিয় দর্শক, এখন আসলে কি, একজন ব্যক্তি যদি আলেমদের পক্ষে থাকেন বা সে যদি যতই চেষ্টা করুক না কেন, এটা হয় না। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, অতএব কোনো সমালোচনা বা কোনো খারাপ কমেন্ট করার কোনো দরকার নেই। এই জাতীয় ওলামা মাসে এক সম্মেলনের মধ্য দিয়ে আমি মনে করি সরকারের সাথে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা কিছুটা হলেও কমার একটা সহায়ক হবে এবং সেই অনুযায়ী ওলামা ইকরাম কাজ করে যাচ্ছে সেটা আমরা বিশ্বাস করি। দর্শক, যেহেতু তিনি উপস্থিত হয়েছেন, আলেমদের সাথে হেফাজতের একটা বৈঠক, এটা বলা যেতে পারে সরকারের সাথে হেফাজতের একটা বৈঠক হয়েছে আজকে, এটাও বলে যেতে পারে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন এবং তিনি বক্তব্য প্রদান করেছিলেন। দর্শক, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি আমাদের মুরব্বী ওলামা ইকরামগণ এ বিষয়ে কাজ করছেন, যে সমস্ত ওলামা ইকরাম আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি, আজিজুল ইসলাম জালালাবাদী সহ আরও যে সমস্ত ওলামা ইকরামগণ কারাবন্দী আছেন তাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করা হবে এবং সেই হিসাবে ওলামা ইকরাম কাজ করে যাচ্ছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও আমরা আশা করি ওলামাদের সাথে যেরকম একটা রহম দিল তার আছে, নিত্যত ভালোবাসা সম্পর্ক তৈরি আছে, তিনি সেটাকে বিবেচনা করে ওলামা ইকরামদেরকে মুক্তির একটা ব্যবস্থা করবে সরকারের সাথে সুরহা করে। দর্শক, তো চলুন অল্প একটু কথা স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরি। আবার যাওয়ার সময় বললেন যে গাওয়া তো খাওয়ালেন না, গাওয়া খাওয়াতে হবে, সেই সৌদির গাওয়া, আমি সবসময় সেগুলো বাসায় রাখি। আমরা অনেক কথাবার্তা হয়, অনেক ভালো মানুষ, আপনাদের নিয়ে অনেক চিন্তা করেন তিনি,
আপনাদের সভাপতির সঙ্গে আমার দেখা হয়নি, এই প্রথম দেখা। আল্লাহ তাআলা আমি সৌভাগ্যবান আপনাদের সভাপতির সঙ্গে আমার দেখা। আমার হাটহাজারিতে আমাদের হুজুরের কবর জায়গা করার কথা ছিল, আমি যেতে পারিনি, আমি শীঘ্রই কোনো এক সময় যাব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আবারও সালাম জানিয়ে বিশেষ করছি। আমরা আশা করি এই সম্পর্ক ভালো থাকবে, অটুট থাকবে, এবং যারা সরকারের সাথে ওলামাই কেরামদের দূরত্বটা তৈরি করার জন্য তলে তলে নাস্তিক মনোভাব পোষণকারী ব্যক্তিরা কাজ করে যাচ্ছেন, বড় বড় সেক্টরে বসে বসে আলেম বিদ্বেষী বক্তব্য সরকারের কানে পৌঁছে দিচ্ছেন, আলেম বিদ্বেষী আলেমদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যারা ষড়যন্ত্র করছেন তারা নিপাত যাবে, ওলামাই কেরাম বিজয়ী লাভ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আল্লামা মাহফুজুল হক সাহেব সেখানে কিছু বক্তব্য দিয়েছেন, চলুন অল্প একটু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। ইসলামের মূল কালিমা, মূল ভিত্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে আর মুসলমানরা নিষ্ঠু বসে থাকবে তা কখনো হতে পারে না। 90% মুসলমানের দেশ, ব্যাপক উলামায়ে কেরামের দেশ, সারা দেশে ইসলামের দুর্গ কওমি মাদ্রাসা, আজকে সারা বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কোরআন সুন্নাহ শিক্ষা এবং তার চর্চা অব্যাহত রেখেছে। এই পরিস্থিতিতে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের পক্ষে সময়োচিত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই কর্তব্যবোধ থেকেই আমাদের মুরব্বীগণ আজকে এই দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবিতে এই ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে। আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো ধরনের অন্যায় অপকর্ম জমিনে হবে মুসলমানদের কর্তব্য, মুসলমানদের নেতৃত্ব দানকারী ওলামায়ে কেরামের নেতৃত্বে এই দায়িত্ব পালন করা কর্তব্য। সে সেই মুনকার, সেই অন্যায় অপকর্মের সামর্থ্যের আলোকে সেটাকে প্রতিরোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, বলার মাধ্যমে এই কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। আমরা ইতিপূর্বে দেখেছি হেফাজত ইসলামের প্রতিষ্ঠাকালীন আমি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের উপরে ইজ্জত, যখন আল্লাহ রাসূলের ইজ্জত রূপে যখন আঘাত এসেছে, তিনি ডাক দিয়েছেন সারা বাংলাদেশের ওলামা এবং সকল তৌহিদি জনতা মুসলমান ঐক্যবদ্ধ ভাবে তার ডাকে সাড়া দিয়ে ময়দানে নেমে এসেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।